হ্যালো এভরিওয়ান, তো আজকে একটি নতুন ভিডিও করছি ক্যাডের। তো আমরা এর আগে র্যানো সম্পর্কে অনেকটাই শিখেছিলাম, তো আজকে আমরা র্যানো ম্যাট্রিক্স কিছু টিপস ইউজ করব। তবে ম্যাক্সিমামটাই র্যানো ইউজ করব, তো এই কারণে ইউজ করব কারণ আমরা র্যানোটাই বেশি জানি এই মুহূর্তে। ম্যাট্রিক্সটা আমি দেখাবো আস্তে আস্তে, স্টেপ টু স্টেপ দেখাবো। তো তার জন্য আমরা আগে র্যানোটা আমরা রাইনো নয় ম্যাট্রিক্সটা আমরা যেটা আমরা ওপেন করি, ওপেন আমরা করে নেবো। আমি ম্যাট্রিক্সটা ওপেন করেই রেখেছিলাম আগে। তো ম্যাট্রিক্সটা ওপেন করার পর দেখো, এখানে আমি একটা পিস একটা ড্রয়িং করে রেখে দিয়েছি, যেটা হচ্ছে ম্যাঙ্গো পিস। বা এই পিসটাকে অ্যাকচুয়ালি আমি যেটা করতে চাইবো, তো যেগুলো হচ্ছে কলেড, যেগুলো আমরা করি বা যে সমস্ত আমরা পিসগুলো করি যেগুলো হচ্ছে আমাদের খোঁচা থাকে, কিন্তু আমরা এখানে কিন্তু কোনো খোঁচা রাখবো না। যেটা আমরা ম্যাক্সিমাম যেটা কাজটা হয় সাউথের কাজটা, অ্যাকচুয়ালি প্রদীপের মতো বা ম্যাঙ্গো পিসের মতো যে কোনো একটা পিসের মতো একটা ভেবে তোমরা একটা কিছু করতে পারো, যাতে স্টোন না বসি, মানে স্টোন থাকবে অথচ সেখানে হচ্ছে কোনো খোঁচা থাকবে না। ওকে, তো সেইভাবে কাটারটা কীভাবে হবে একটুখানি আইডিয়া কনসেপ্ট দিচ্ছি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার দেবে। আর তার সাথে আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু এখানে বলেছিলাম যে অনলাইনে ক্লাসের ব্যাপারটা নিয়ে, আমি কিন্তু অনলাইনে ক্লাস করছি না। আর আগেগুলো তো বলেছি, এখনও বলছি, অনেকে আমাকে ফোন করে বলছো। তো আমি অনলাইনে ক্লাস করছি না কারণ আমার সেরকমভাবে সময় হয়ে ওঠেনি। তো আমরা এখানে যে কাজটা যেটা করছি, দেখো এই কাজটা এখানে আমরা যেটা করছি, একটা যে স্টোন থাকবে স্টোনের মাপটা সাপোজ আমি বলছি এখানে নিচ্ছি আমি 1.2। তো 1.2 এর আমি একটা স্টোন নিচ্ছি, স্টোনের মাপটা আমি কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি। দেখো এটা ম্যাট্রিক্সের সুবিধা কী বলো দেখি, দেখো সিলেক্ট করে যেটা আমরা কালার নেবো, কালারটা ক্লিক করে দিলে কিন্তু সেই কালারটা কিন্তু হয়ে গেল। ওকে, তো এইটা স্টোন আমি এটা একটু লক করে দিলাম স্টোনের মাপটা। তো এরপরে আমরা আবার এটা আনলক হলে আবার এটা মানে আমার আবার সিলেকশন হয়ে যাবে। স্টোনটা নিলাম, স্টোনটা নেওয়ার পর থেকে আমি একটু বাইরের দিকে একটু অফসেট মারছি, বাইরে না ভিতরের দিকে, ধরো 0.1 মতো আমি অফসেট মারলাম। তার মানে এইটা স্টোন আর এইটা হচ্ছে ভিতর দিকে একটু, মানে এইখান থেকে এইটুকু অংশটা আমি ঢুকিয়ে রাখছি। দেখো তো আমার এখানে, দেখো আমার যেটা রাইনোতে ছিল গ্যাম্বেল বা তোমার এন্ড পয়েন্ট সব কিন্তু এখানে এই জায়গা থেকে আছে। আমাদের কিন্তু এটা আমাকে এই জায়গা থেকে কিন্তু আমাদেরকে বুঝতে হবে। ওকে, দেখো 1 1 মিলিমিটার, তো এই 1 মিলিমিটার আমি এটা জাস্ট আমি অফসেট রাখবো, কারণ এটা স্টোন, স্টোনটাকে এখন লক করে রাখছি এই মুহূর্তে। ওকে, এবার এইটা যে ভিতরের দিকে অফসেট মারলাম 1 mm মতো, এটাকে আমরা একটু নিচের দিকে নামাচ্ছি। ধরো এটা আমি নামাচ্ছি -0.43 নামাচ্ছি, এটা আনুমানিক একটা আমি নামালাম, তোমরাও নামাবে একটা। তো এটা নামালাম, নামানোর পর কী হলো, তার মানে স্টোন এটার হয়ে গেল, আমি এটা নিচে নামালাম, মানে এইটুকু অংশটা আমার কিন্তু মানে একই লেভেলে থাকবে একটু। তো এটা করার পর আমরা যেটা করব, লাইন নেব 0 এন্টার দেবো, 0 এন্টার দিয়ে আমরা একটা সমান একটা লাইন নিলাম। কেন লাইন নিলাম একটু পরে তোমরা বুঝতে পারবে। দেখো আমরা পুনরায় আবার লাইন নিলাম এখানে এন্ড, আর এইখানে দেখো আই ইন্টারসেকশন যেটা আছে ইন্টারসেকশন এটা নিলাম। তার মানে কি এইখানে দেখো, 3D ভিউ দেখো, পার্সপেক্টিভ ভিউতে লাইনটা আমার ঠিক কীরকম হয়েছে। এখান থেকে কিন্তু টপ ভিউ সেইভাবে আমরা বুঝতে পারবো না, কিন্তু পার্সপেক্টিভ ভিউতে দেখো 3D ভিউটা হচ্ছে আমাদের মেন, এটা ঠিক এই টাইপের আসছে। এবার এটাকে আমি একটু রিভিল করে নিই, পাশে রিভিল করে নিলাম, দিয়ে পয়েন্টস অন করে দিয়ে প্রথমে 4টে রিভিল করি, তোমাদের বুঝার সুবিধার্থের জন্য 4টে করলাম। 4টে করলে কী হবে, আমার এখানে দেখো 4টে পয়েন্ট আসলো, 1 2 3 4। এই পয়েন্টসগুলোকে নিয়ে ওকে আমাদের পছন্দ মতো একটু করে ছড়িয়ে দিচ্ছি জায়গাটা। এই লাইনটা যেন বাইরে আমি না আনি, আমার উদ্দেশ্য ছিল এইটা। ওকে, আমরা এইটুকু নিয়ে আসলাম, এইটুকু নিয়ে আসার পরে আমি পুনরায় আবার রিভিল করছি, মানে 5টা পয়েন্ট করলো, তাহলে মানে 5টা পয়েন্ট করা মানে দেখো আমার এখানে 5টা পয়েন্ট আসলো, 2 3 4 5। ওকে, আমি এইটাকে পুনরায় সরাতে চাইছি, একটু এদিকে সরাতে চাইছি। ওকে, এইভাবে আমরা সরাতে চাই, একটু মিডিল বরাবর আমি রাখতে চাইলাম, মানে এই যে লাইনটা আছে না, এই লাইনটা ঠিক এখানটা ঠিক মিডিল বরাবর আমি রাখতে চাইলাম। তাহলে দেখো আমার 3D ভিউটা ঠিক কীরকম হলো,
ওকে। তো এটা হয়ে যাওয়ার পর আমার আর এখানে এই মুহূর্তে লাইনটা কোনো প্রয়োজন নেই। তো তারপরে আমরা কি করব, এই যে লাইনটা আছে লাইনটা আমি আর একটু অনেক রাখি সুবিধার্থে কাটে এই লাইনটা নেওয়ার জন্য, কারণ আমি যে এইখানে এই মিডিলটা নেবো কাটবো এখানটা একটু কেটে নেওয়ার জন্য আমি লাইনটা এখানে রাখলাম এখানটা আর এটার এখানটা, দুটো লাইন আমি কেটে নিলাম। ওকে, কেটে নেওয়ার পর আবার লাইন নিলাম। দেখো তোমরা ভালো করে দেখো, তোমরা আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। ওকে, ঠিক লাইনটা ঠিক আমার এরকম হয়ে গেল। এবার কি করব, আমরা সুইপ টু করব। তাহলে এই লাইনটার সাথে এই লাইনটা নিয়ে আমরা সুইপ টু, সুইপ টু করলাম এইটার সাথে এইটা। ওকে, আমাদের একটা লাইন হলো। আবার দেখো এইটার সাথে আর নিচে আর একটা যেটা কেটেছিলাম এইটা থেকে আবার সুইপ, আবার এখানে যে লাইনটা আছে লাইনটা ক্লিক করলাম, আর এখানে যে লাইনটা আছে লাইনটা ক্লিক করলাম। তাহলে দেখো তাহলে আমি সুইপ টু করে ফেললাম, তাহলে আমার একটা সার্ফেস একটা আমার রেডি হলো একটা। ওকে, সার্ফেস রেডি হয়ে যাওয়ার পর আমার ভেতরে যে লাইন এটা আছে আমি ডিলিট করে দিলাম, একটু ডিলিট করে দিয়ে এইটার সাথে এইটা আমি একটু জয়েন করে দিলাম। ওকে, আমার জয়েন হয়ে গেল, এই জায়গাটা জয়েন করা মানে দেখো একসাথে রয়ে গেল। আমি পুনরায় ডুপ্লিকেট এজ নেবো এখান থেকে। আমরা আগে দেখিয়েছিলাম কিভাবে আমরা ডুপ্লিকেট এজ নিই, তো ডুপ্লিকেট এজ এই জন্য দেখো একটা রাউন্ডটা একটা হয়ে গেল। এইটুকু অংশ আমি প্যাচ করে নেবো, তাহলে প্যাচ হয়ে গেল। পুনরায় কি করবো, এইটা আর আগে যে সারফেসটা করেছিলাম সেটা আমি জয়েন করে নেবো। ওকে, জয়েন করে নেওয়ার পর দেখো আমার একটা পুরো একটা দেখো সারফেস একটা আমার হয়ে গেল। মানে কি এই যে এই জায়গাটা আমার স্টোনটা পড়ে থাকবে, আর এই এই যে স্টোনের যে এটা আছে এইটা আমার কিন্তু টোটালটাই কিন্তু এটা ঢুকে থাকবে বাকিটা। কীরকমভাবে দেখো তোমাদের বুঝে দিচ্ছি, রেডটা আমরা যে লক করে রেখেছিলাম মেন যে স্টোনটা এটা আমি নিচের দিকে নামাচ্ছি। কত নামিয়েছিলাম এটা -0.45, এই ফোর সি -0.43, দেখো এটা সমান নেমে গেল। তার মানে কি এইটা দেখো স্টোন, স্টোনটা কিন্তু এর ভেতরে কিন্তু এখানে ঢুকে থাকছে। ওকে, এটা কিন্তু ঢুকে থাকছে। এবার আমরা কি করবো, নেক্সট কি কাজ করবো, নেক্সট যে কাজটা করবো এই যে এটা আছে এটাকে পুনরায় আমি ডিলিট করে দিলাম, পুনরায় আমি নতুন করে আবার ডুপ্লিকেট এজ নিলাম। কারণ ডুপ্লিকেট ওই কার্ডটাতে করলেও হতো, কিন্তু যদি কোনো কারণে করে যায় আমাদের এই পিসটা দেখে তাহলে কিন্তু সেখানে সুইপ টু কিন্তু আমাদের কিন্তু হয় না, সমস্যা হয়ে যায়। ওকে, এটা নেওয়ার পর পুনরায় আমার ডুপ্লিকেট এজ নেবো আর একবার দেখো ডুপ্লিকেট এজ, ডুপ্লিকেট এজ নিয়ে আমরা জয়েন করে দিলাম লাইনটা। ওকে, তো এটা নেওয়ার পর এটা কপি করে পেস্ট করে দিলাম নিচের দিকে, ধরো নামালাম ধরো -1.4 -1.2 নামালাম। ওকে, -1.2 নামালাম। তাহলে কি হলো, আমার এইখানে যে দেখাটা এইখানে যে আমার এটা আছে এইটা প্লেট করে একটা লাইন নেবে, একটা লাইন এখানে এন্ড আর এখানে এন্ড। ওকে, আর এখানে এন্ড আর এখানে এন্ড, দুটো এন্ড করে নিলাম। করে নেওয়ার পর সিলেক্ট করলাম এখানটা, এটা সিলেক্ট করলাম, সুইপ টু করে দেবো। ওকে, দেখো টোটালটা আমি সুইপ টু করে দিলাম। তাহলে পিসটা কীরকম দাঁড়ালো দেখো, এখানটা ঠিক একটু প্রদীপের মতো বাট ম্যাঙ্গো পিসের মতো না, তুমি যদি মনে করো সেটাও কিন্তু লাগবে জিনিসটা। এটা সিলেক্ট করে এটা জয়েন করে দেবো। তাহলে দেখো পিসটা ঠিক এই টাইপের হলো,
কিন্তু পিসটা এখন নিচের জন্য ফাঁকা আছে, নিজেরা তোমাদের কিন্তু প্যাচ করতে হবে এটা, এটা প্যাচ করে দাও। মনে হয় এটাকেও পুনরায় যদি তুমি ডিলিট করতে চাও ডিলিট করে দিতে পারো, অসুবিধা কিছু নেই। যদি কোনো কারণে সারফেসটা পড়ে যায় সমস্যা হয়ে যায়, তো এখান দিয়ে দেখো ডুপ্লিকেট এজ আছে, এখান দিয়ে ডুপ্লিকেট রাইট ক্লিক করে এখানেও কিন্তু জয়েন করে দেবে। ওকে জয়েন করে দিয়ে এখানেও কিন্তু প্যাচ করে দেবে, তাহলে হয়ে গেল। তাহলে এইটা এইটা সিলেক্ট করে পুনরায় জয়েন গোটা পিসটা করে নিলাম। ওকে এবার আমি তো কাজটা করলাম, কাজটার মধ্যে ভুল আছে নাকি এটা আমার কিন্তু দেখিয়ে দেয় আমাদের কম্পিউটারে, কিন্তু সেটা দেখিয়ে দেয়। সেটা কি অ্যানালাইজে আসবো, তো হয়েছে দেখো এই জায়গাটার মধ্যে আমার কিছু কিন্তু কিছু কিন্তু এখন রেড কিছু দেয় না, মানে নেকেড আমাদের দেখাচ্ছে না। নেকেড যদি দেখাতো তাহলে ভুল হতো, তাহলে সেটা কীভাবে নেকেডটা দেখায়? ধরো এটা ক্লিক করলাম আমি, এটা তো ধরো একটু ভুল করছি এই মুহূর্তে, ধরো এক্সপ্লোর করে দিলাম, যদি এক্সপ্লোর করে দিলাম প্রতিটা কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে এখানটা। এবারে দেখো এটা আমি ক্লিক করে যদি অ্যানালাইজ করি তাহলে কিন্তু এখানে আমাকে ভুল দেখাবে, দেখো পুরোটাই আমাকে রেড দেখাচ্ছে। তাহলে এরকম থাকলে কিন্তু সার্ফেসটা কিন্তু আমার ভুল হয়ে যাবে, সেই জন্য আমাকে কি করতে হবে পুনরায় এটাকে জয়েন করে নিলাম। জয়েন করে নেওয়ার পর যদি আমি এটা নেকেস দেখি, দেখো পিসটা আমার কাছে কিন্তু কিন্তু নেকেস দেখাচ্ছে না, দেখো। ওকে তাহলে এইভাবে কিন্তু টোটাল কিন্তু আমি কিন্তু এটা কিন্তু পিস করে নিলাম। এবার দেখো স্টোনটা কীরকমভাবে থাকবে, আমি পুনরায় দেখো এটা ফোর ভিউ করলাম, আমি একটু এটা ওয়ার ফ্রেমে আনলাম। দেখো আমার স্টোনটা কোথায় আছে, দেখো এইখানটা স্টোনটা আমার কিন্তু বসছে। আচ্ছা স্টোনটা আমি একটু নিয়ে আসি, তাহলে স্টোনটা নিয়ে আসার জন্য স্টোনটা নিয়ে আসার জন্য সার্ভিসটাতে ক্লিক করলাম, F6 ক্লিক করলাম, জেমস অন সার্ফেসে ক্লিক করলাম। এখানে স্টোনের মাপটা দেখো, স্কেলের মাপ এখানটা দিয়ে দেবে, ধরো 1.2 করে দিলাম, 1.2 করে 2 করে দিয়ে 0 এন্টার করে দিলাম, মানে এটা আমার 0 থাকবে। তাহলে দেখো স্টোনটা আমার ঠিক এইভাবে ঠিক বসে যাচ্ছে। ওকে দেখো স্টোনটা যেন বেরিয়ে না যায়, যদি বেরিয়ে যদি যায় তাহলে আমাকে এইখানটা কিন্তু আরো ছোট করতে হবে। আমি 1.2 করেছি, তো সেই জন্য সেইভাবে এটা হয়েছে। ওকে আচ্ছা নেক্সট আমি যেটা করবো এখানটা দেখো আমার স্টোনটা ঠিক কিরকম ভাবে আছে একটু দেখি না ভালো করে, ওয়ার ফ্রেমে বসালাম, দেখো স্টোনটা ঠিক কিরকম ভাবে বসছে। তো স্টোনটা আমি বসেছি কিছু কোনো কারণে কিছু একটা ভুল একটা হচ্ছে হয়তো, দেখে নিচ্ছি একটুখানি। আমি যে রেড যে স্টোনের মাপটা ছিল সে স্টোন অনুযায়ী কিন্তু আমার কিন্তু বসে গেল, আগে ঠিক একটু আঁকা মাঁকা হয়ে গেছিল, ঠিক আছে দেখো ঠিক লেভেল অনুযায়ী ঠিক বসে গেছে এখানটা। তার মানে এখানে যদি পিসটা যদি এবার দেখি এই মুহূর্তে, দেখো পিসটা কিন্তু আমার ঢুকে আছে কিন্তু, হ্যাঁ ভালো করে দেখো একটু ঢুকে থাকতে হবে, যে পিস থাকবে না স্টোনটা, ওই স্টোনটা থাকবে না সেটা ঢুকে থাকতে হবে। এইখানটা আছে, তো এইখান থেকে এই স্টোনটাকে আমি একটুখানি নিচের দিকে ঢুকিয়ে দিলাম, এতখানি ঢুকিয়ে দিলাম। দেখো স্টোনটা আমার কেমন লাগছে,
ঠিক এরকম লাগছে। ওকে, এবার এইখানটা দেখে আমি আবার F6 ক্লিক করলাম কিবোর্ডে। ওকে, জেমস কাটার পেয়ে গেলাম। দেখো জেমস যে কাটারটা পেয়ে গেলাম, এই দেখো জেমস কাটার এখানে পেয়ে গেলাম। এবার এইখানে আমি কাটারে দেখো এখানে মানে হাইট কতটুকু আমি হাইট করবো না করবো টোটালটা কিন্তু আমি এখান থেকে কিন্তু পেয়ে যাবো। এই জায়গাটা দিকে এটা চওড়াটা কত করবো, ওকে আচ্ছা এই লেন্থটা কতটা বাড়াবো, তো এইভাবে টোটালটা কিন্তু আমি করে নিতে পারবো। ওরে আমি রাইট ক্লিক করে দিলাম। ওকে, রাইট ক্লিক করে নেওয়ার পর জাস্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর মানে বুলিয়ান ডিফেন্স আছে, দেখো বুলিয়ান ডিফেন্সটা ক্লিক করলাম। ক্লিক করে যে কাটারটা আছে কাটারটা ক্লিক করে রাইট ক্লিক করে দেবো। ওকে, তাহলে দেখো এই জায়গাটা কিন্তু আমার দেখো এখানটা কাটা হয়ে গেছে। আমি সব কার্ডগুলো ডিলিট করে দিচ্ছি। তাহলে দেখো এখানটা কাটাকে কাটার হয়ে গেল। এই দেখো এই যে এই জায়গাটা দেখো, এই দেখো এই জায়গাটা, এই জায়গাটা পাথরটা কিন্তু স্টোনটা যখন চাপবে চেপে কিন্তু এই জায়গাটা ঢুকে যাবে। দেখো এই জায়গাটা ঢুকে যাবে, মানে এখানে নর্মাল যেমন আছে নর্মাল বসে যাবে এখানটা। কারণ আমার যে স্টোনটা যেটা ছিল, এই দেখো স্টোনটা, দেখো ভালো করে বুঝে নাও, কাটারটা একটু ভালো করে বুঝে তোমরা কিন্তু করবে। এই দেখো এইটা কিন্তু আমার ভেতরের দিকে আমার যে গ্যাপটা আছে ভেতরের গ্যাপটা রাউন্ডটা যেটা আমি 0.1 দিয়েছিলাম, তাহলে এইটা ভিতর দিকে ঢুকে রইলো। তার মানে এইটুকু অংশ যখন চেপে দিতে তখন এইটুকু চেপে কিন্তু এটা কিন্তু আমার রয়ে যাচ্ছে। তো এইভাবেও কিন্তু আমরা কাটার করতে পারি। আর আমরা আর একটাভাবে কাটার করতে পারি, যেটা হচ্ছে আমরা পরে দেখাবো আমি তোমাদেরকে, যেটা হচ্ছে আমরা কাটার তৈরি করতে হয়, মানে কাটার তৈরিও করা যায়। কাটার তৈরি করে বোঝা গেলে গেলে আমরা যেভাবে বোন সেটিং করেছি আগে, তো সেভাবেও কিন্তু এটা করতে পারবো। তো ফ্রেন্ড এইটুকুনি ছিল ভিডিও। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার করবে। থ্যাংক ইউ।